সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল যাহার আগম মনে ধন্য যাহার আগম মনে ধন্য হলো মানব কুল সকল নবীর নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সালাম সালাম সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল আমিন আল্লাহুম্মা আমিন সবাই তিনবার চোখটা বন্ধ করে নামাজের সূরতে বসে আল্লাহকে ডাক দিই বলেন আল্লাহ 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 রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي ولمن توالدنا ولأستاذنا ولشيخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات الله রাঙ্গামাটি জেলা লঙ্গদু থানা ইসাকপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পঞ্চম ফাতিহা ইয়াজদম উপলক্ষে আজ হোসেন নূরানী মাহফিল 2023 মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহর হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কমলি ওয়ালা নবীর রওজাই মোবারকে সোনার মদিনা আমাদের সবাব তুমি কবুল করে নাও আল্লাহ নবী রাব্বাম্মা হযরতে খাজা আব্দুল্লাহ হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রোহে মোবারক আমাদের সবাব তুমি পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে নবীর চার খলিফা হযরত আবু বকর হযরত উমর হযরত উসমান গনী জিন্নুরাইন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার রূহে পাক আমাদের সওয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে পাক পঞ্জাত হযরত আলী ও ফাতেমা হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলার রূহ পাকের সওয়াব পৌঁছায় দাও খাস করে ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিকের রুহে তুমি পৌঁছাই দাও ইয়া আল্লাহ খাস করে গৌসু সকলাইন পীর মীর মঈউদ্দিন আব্দুল কাদের জিলানি খাজা গরিব নওয়াজ মঈউদ্দিন চিশতি বাহাদুর নকশবন্দি মুজাদ্দিদ আল বসানি সমস্ত আউলিয়ে কেরামের রুহে পৌঁছাই দাও আবার উচ্চ স্বরে আমার যুবক বাবারা বলো আল্লাহ 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 আমি আবু সুমিনা আবিদাল কাদির বলছি আমার ডানে বামে পিছনে সামনে অসংখ্য মানুষ হাত তুলেছে অসংখ্য মা বোনেরা হাত তুলেছে এ আল্লাহ জানি না কার আব্বা নাই ইয়া আল্লাহ জানি না কার মা নাই আল্লাহ এমন আছে যার বাবাও নাই যার মাও নাই আমরা আমরা হাত তুলেছি নবীর উসিলায় মাহফিলের খাতিরে আমাদের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দাদা দাদির কবরকে জান্নাত বানিয়ে দাও নানা নানি যারা নাই তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও ইয়া আল্লাহ মা কেমন মা নিজে না খাই সন্তানকে খাওয়াইছেন নিজে না ঘুমাই সন্তানকে ঘুমাইছে
বাবা কেমন বাবা মাতার গাম পায়ে পেরে কষ্ট করে রুচি করে ছেলেকে খাওয়াইছেন এমন আব্বা আম্মা যাদের নাই তাদের জিন্দিগির কবিরা সগিরা গুনাগুলা করে মাফ করে দাও আল্লাহ ও বাবু তুমি যদি চাও এই মুহূর্তে গুনাহ মাফ করে দিতে পারো আল্লাহ তুমি হচ্ছ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তোমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন এই নামের দিকে তাকিয়ে তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদের তুমি বলেছো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত আল্লাহ এই মুনাজাতের পর মরতে পারি ফজরের আজানের আগেও মরতে পারি ফজরের আজানের পরও মরতে পারি আল্লাহ যদি মৃত্যু দাও আজরাইলকে চেহারা দেখার আগে নবীর চেহারা দেখার তৌফিক দাও ইয়া আল্লাহ পাক পঞ্জতন আলী ও ফাতেমা হাসান হুসাইনের চেহারা মোবারক দেখার তৌফিক দাও গৌসে বগদাদের চেহারা দেখার তৌফিক দাও ইয়া আল্লাহ খাস করে গৌসুল আজমের চেহারা দেখিয়ে দাও গরিব নওয়াজের চেহারা দেখিয়ে দাও সৈয়দ শাহ মোহাম্মদ সিরকুটির চেহারা দেখার তৌফিক দাও বাবা তৈয়ব শাহ কবলা চেহারা দেখার তৌফিক দাও ইয়া আল্লাহ হযরত তায়েব শাহ মতিঝিল্লুল আলী সাহেব শাহ মতিঝিল্লুল আলী শাহীন শেখ সিরকুটের যা ঔলাদ রসুল বলেছেন তাদের উসিলায় আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ বাবা শের বাংলা রসুলের দোয়া কবুল করো আল্লাহ খাস করে বাবা আহমদুল্লাহ মাজবার রসুলের দোয়া কবুল করো আল্লাহ খাস করে আল্লাহ হাশমি রসুলের দোয়া কবুল করো আল্লাহ নঈমি রসুলা জালালউদ্দিন কাদের রসুলা আল্লাহ ফরকান রসুলা নূরুল খানের রসুলা আল্লাহ ডানে বামে সামনে পিছে যত আউলি কিরাম সারা পৃথিবীতে আছে তাদের উসিলা আমাদের গুনাহ মাফ করো আল্লাহ জাহান্নাম বড় কঠিন আল্লাহ রে আমরা মাসিস মেজবাতির আগুনও ধরতে পারি না আল্লাহ দুনিয়ার আগুন যে জাহান্নামের আগুন থেকে ফানা চায় ওই আগুন কে নবীর উসিলায় আমাদের জন্য হারাম করে দাও আল্লাহ আমাদের খালি হাতে মক্কা মদিনার টিকিট দান করো আল্লাহ আমাদের খালি হাতে হাজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনার টিকিট দান করো আজকে সভাপতি থেকে শুরু করে ইমাম সাহেব থেকে শুরু করে আল্লাহ যারা হাত তুলেছি আমাদের গুনাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমার আজিজ আমার বাবা জনাব মোহাম্মদ তোমার নাম কি না হারুন তার মা নেই বাবা নেই আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ জানে বাবা অনেকের নাম জানি না বিশেষ করে আল্লাহ এখানে নাম আমি আগেই পড়েছি জনাব মোহাম্মদ হাজি মোহাম্মদ ইস্কান্দার ও মোহাম্মদ কি সৌরভ বানু আব্দুল জলিল এবং খলিলুর রহমান এবং আব্দুল করিম এবং মনির হোসেন নূর আলম এবং মোসাম্মদ সেজু তারা অনেকে দোয়া চেয়েছেন আবু তাহের আব্দুল খায়ের এবং আবু সাইদ আরও নাম এসেছে আল্লাহ বিশেষ করে মরহুম দলওয়ার এবং মোহাম্মদ ইরুন আর রশিদ হারুন রশিদ এবং মোহাম্মদ খলিল মোহাম্মদ ইস্কান্দার মোহাম্মদ আসগর মোহাম্মদ আবুল মিয়া মোহাম্মদ সৈয়দ আলী মোহাম্মদ আখতার আলী রফিক মিয়া এবং সেলিম মোহাম্মদ সেলিম মোহাম্মদ আব্দুল কুদ্দুস সহ অনেক ভাই বাবারা মায়েরা বোনেরা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো প্রত্যেক ছেলে মেয়েকে নেককার বানিয়ে দাও ফরজগার বানিয়ে দাও ফজর জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ার তৌফিক দাও আজান জবাব দিয়ে মসজিদ যাওয়ার তৌফিক দাও শবে কদর শবে বরাত শবে মিরাত করার তৌফিক দাও আল্লাহ আমাদের প্রত্যেককে আব্বা আম্মার সেবা খেদমত করার তৌফিক দাও আলেম সমাজকে আল্লাহ তাদের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার কাছে হাত তুলেছি আমরা এতিম অনেকের মা নেই বাবা নেই যদি তুমি মৃত্যু দাও ওই দিনটা তুমি জুমার দিন রেখে দিও
যদি মৃত্যু দাও রমজান শরীফে মৃত্যু দিও যদি মৃত্যু দাও সোমবারে আমাদের মৃত্যু দিও আল্লাহ যদি মৃত্যু দাও নামাজের সাজদায় মৃত্যু দিও আল্লাহ যদি মৃত্যু দাও তাওয়াফে বাইতুল্লাহর আল্লাহ তাওয়াফ করার সময় খানে কাবায় মৃত্যু দিও আল্লাহ দয়াল নবীর রওজা মুবারকের কদম মুবারকে আমাদের মৃত্যু দিও আল্লাহ আমাদের মউতের সময় নবী পাকের চেহারা মুবারক দেখার তৌফিক দান করো ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইয়া আজিজ ইয়া আল্লাহ ইয়া লতিফ ইয়া আল্লাহ হাসবুল আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির ইয়া আল্লাহ আমার বাবা মাওলানা রিজভি সহ আরো যারা আলেম ওলামারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের সিনাকে মদিনার আয়না বানিয়ে দাও وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد واله وصحابه اجمعين جيدنا امرا مره جابو نبي کے سامنے رکھے আমাদের জবানে তুমি পড়াই দিও لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রাকৃতিক সৌন্দর্যের লীলা বিখ্যাত রাঙ্গামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী লংগুদো উপজেলাধীন ইসাকপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুসান পঞ্চমতম আজিমুসান দোলালে মিলাদ মাহফিল ২০২৩ আজকের এই মহতি মাহফিলে প্রধান অতিথি তথা প্রধান বক্তা হিসেবে আসন অলঙ্কৃত করেছেন আন্তর্জাতিক কৃতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল হাজ মাওলানা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী মাজ্জাদিল্লাহুল আলী প্রতি দরবারে গৌসুল আজম জিলানী রহমতুল্লাহ আলাই মাজার শরীফ ইরাক অনুষ্ঠানে উদ্বোধক ও পরিচালনা করছেন মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন ইনচার্জ শিক্ষক আমতলিপাড়া বড়মাঠ বড়মাঠ দারুল আকলাম ইত্যাদি মাদ্রাসা আজকের এই মাহফিলে বিশেষ মেহমান হিসেবে আসন অলঙ্কৃত করেছেন অত্র এলাকার গীতি সন্তান মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের রেজবি সহকারী শিক্ষক জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা ষোলো শহর চট্টগ্রাম বিশেষ ওয়াইস মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম মোমিনপুরি কতিপুর ইমাম কাকাছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেক তার মধ্যে যেহেতু নাম নিতে হয় যেহেতু ফ্যামিলির সম্পাদনা করেছেন মোহাম্মদ ফজরত আলী চেয়ারম্যান পাঁচ নং বাসিন্নাদন ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ ইদ্রিস গাজী সভাপতি পাঁচ নং বাসিন্নাদন ইউনিয়ন আওয়ামী লীগ জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ নং বাসিন্দাগাম ইউনিয়ন জনাব মোহাম্মদ ফিরিস মিয়া মেম্বার চার নং ওয়ার্ড পাঁচ নং বাসিন্দাগাম ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ কুনয়ুল কবির বাবুর মেম্বার পাঁচ নং বাসিন্দাগাম ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আনিসুর রহমান মেম্বার ছ নং ওয়ার্ড পাঁচ নং বাসিন্দাগাম ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সম্পাদক গার্সিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি পার্বত্য জেলার বন্ধুবর মোহাম্মদ জনাব আবেদিন বিশিষ্ট ব্যবসায়ী রাঙ্গামাটি মৌলানা আজকের এই পঞ্চমতম নূর আলী মিলাদ মাহফিলে সভাপতিত্ব করছেন মৌলানা কারি মোহাম্মদ মোবারক হোসেন কারি ও সাবেক ইমাম পাঁচ নং বাসিন্দাগঞ্জ লঙ্গুর রাঙ্গামাটি পার্বত্য জেলা বিশেষ করে অত্র কমিটির হারুন মাতাব্বর কলিজুর রহমান ভাই হারুন সহ
অগণিত অসংখ্য মানুষের আর্থিক শারীরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই মাহফিলে আপনারা যারা শরীক সামিল করেছেন এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন মঞ্চে উপস্থিত ওলামা ইকরাম বুজুর্গানে দিন পদ্মার অন্তরালে মা ও বোনেরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ তথা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাদর সম্ভাষণ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি আমার আব্বাজান, ওনাকে আমি পিতা হিসেবে সম্মান করি। উনি উপযুক্ত পিতা হিসেবে থাকাতে আমি দুটি কথা বলার সাহস পাচ্ছি, যেহেতু ভুল হলে আমার পিতা আমাকে দড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমার ভবিষ্যৎ জীবন সাফল্যমণ্ডিত হবে। যেহেতু বলেছেন অল্প কথা বলে আমি শেষ করব, মঞ্চে অতিথি বসিয়ে রেখে কথা বলা আদবের খেলা। এমন একটি সময় এই মাহফিলটা হচ্ছে, একদিকে 2023 এর বিদায় আসন্ন, অন্যদিকে 2024 সাল আমাদের মধ্যে নতুন কি বার্তা নিয়ে আসছে আমরা কিন্তু কেউ বলতে পারবো না। এই মাহফিলে আমরা এসেছি মাহফিল সফল করব, মাহফিল শুনব, মাহফিল শুনে কালকে সকাল থেকে যদি আমরা আমাদের ফজরের নামাজ থেকে শুরু করে ব্যক্তি জীবনে যদি পরিবর্তন আনতে পারি, আজকের এই মাহফিলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটি নাজাতের দড়িয়া হিসেবে আমরা আমাদেরকে হয়তো কবুল করতে পারে। সেজন্য বক্তা যেগুলো বক্তব্য দিবেন, বক্তা হিসেবে নয়, আমাদের ব্যক্তিগত চরিত্রের মাধ্যমে যাতে আমরা প্রতিফলন করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করেন। আজকের ঈদে মিলাদুন্নবী আপনারা সাজিয়েছেন, লিখেছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দিনে কেউ দাওয়াত দিলে প্রধান অতিথি এখানে আসতে পারতো না। আমিও হয়তো ঈদের দিন 30 দিনের রমজান অথবা 29 দিন রোজা আসতেছে, আমার এখানে আসার সৌভাগ্য হতো না। কেননা ঈদের দিন নিজের স্টেশন ছেড়ে নিজের বাড়ি ছেড়ে মানুষ কিন্তু অন্য জায়গায় আসে না। আপনারা দেখেছেন ঈদের যখন সবে কদর থেকে একটা মৌসুম শুরু হয়ে যায় টিকিট বিক্রির প্রক্রিয়া, তো মানুষ নিজের স্ব এলাকায় ফিরে যায় পিতামাতার সাথে ঈদ করার জন্য। আপনারা প্রমাণ করে দিয়েছেন ঈদের মিলাদুন্নবী মানে মোমিনের ঈদ। আমিও এসে আপনাদের মাঝে শরীক করেছে। প্রধান অতিথি আমার বাবা যান আবু সুফিয়ান আল কাদেরী, উনি হয়তো ভারত রওনা হবেন, আল্লাহ তাকে হায়াতে দান করুক। আমরা ঈদের মিলাদুন্নবী সবাই একসাথে মিশে উদযাপন করতে পারতেছি, এটা ঈদের দিনের চেয়ে বড় ঈদ আমি মনে করি। আজকের এই দাঁড়ানোই তার প্রমাণ। তো আমি কথা বাড়াবো না, আমরা আমাদের চরিত্রের আমরা একটা কাজ করলে তাকে পেশা বলে, যে আমি কৃষক, আমি একটা কাজ করবো, আমার পরিচয় কৃষক, আমি একজন ব্যবসায়ী, আমি ঢাকা একটা বড় মার্কেটে ব্যবসা করি, আমি একজন ব্যবসায়ী। আপনারা দেখেছেন ইতিমধ্যে করোনা যখন আমাদেরকে থাবা দিয়েছে, আমরা কোভিড-19 বলে থাকি, যেটা আমরা দেখেছি আমরা অনেকেই আমাদের পেশা পরিবর্তন করেছি কিন্তু নেশাটা আমরা পরিবর্তন করতে পারিনি। একজন ব্যবসায়ী সে রাস্তায় হকার বসে সে গেঞ্জি বিক্রি করতেছে, সেই আগে সেইগুলো সেই দোকানে সাজিয়ে রাখতো। আমি পেশা পরিবর্তন করেছি কিন্তু আমরা নেশাটা আমরা পরিবর্তন করতে পারিনি। আমরা মসজিদে যাই মোবাইলে বেজে উঠে হিন্দি কালচারের গান, আমরা নামাজ থেকে বের হয়ে আমাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড সেট, আমরা কি বার্তা দিচ্ছি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অসীম কাজ থেকে বিরত রাখে। আমি আহ্বান জানাবো বর্তমান প্রেক্ষাপট একজন শিল্প পুরুষ বললে ভুল হবে, যে সময় ইসলামী আন্দোলনের যে সময় বই মুজাহিদ সেনা হিসেবে কেউ ছিল না, তখন আমি তো পৃথিবীতে আসিনি, তখন আবু সুফিয়ান আল কাদেরী আবদি লন্ডন আমেরিকা বিশ্বের 54টি দেশে গিয়ে আমাদের সুন্নিয়তের যে খেদমত করেছে তার প্রমাণ হচ্ছেন আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে। আমরা যেখানে তারাবির নামাজ পড়ি 20 রাকাত, সেখানে ফতোয়া আছে 4 রাকাত, সেখানে 8 রাকাত, সেগুলোকে প্রত্যুত্তর কাউন্টার দিচ্ছে আবু সুফিয়ান আবদি আল কাদেরীর মতো মাধ্যমে। আপনি সবাই সম্পদ বাড়াতে চায়, যে বিলিয়ন পতি সে ট্রিলিয়ন পতি হতে চায়। আমরা ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব করলে তাদের জ্বালা দেবে, আমাদের বিদ্বেষের জন্য মাহফিল নয়। আমি অনুরোধ করবো আগামী 25 ফেব্রুয়ারি পবিত্র সভা, এর আগে আমরা চরিত্র পরিবর্তন করি, আমরা নবীর আশিক হই, আমরা নবীর আদর্শকে ভালোবাসি, আমরা নবীকে দেয়ানে জ্ঞানে দানে মননে চিন্তা চেতনে পুষ্পিত করি। এই যুব সমাজের এই অংশ ছিলেন হযরত আলী, অল্প বয়সে সে ইসলাম গ্রহণ করেছে, বয়োবৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আমাদের সেই মুরব্বীদের চরিত্র, কোথায় আমাদের সেই শিশুদের চরিত্র?
এই পৃথিবীতে মঞ্চে যেহেতু মহিলা আছে আমি একটু কথা বলি কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন বিশ্বের যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার আনিয়েছে নারী অর্ধেক তার নর প্যান্ডেলের মা বোনেদেরকে আমি অনুরোধ করব বিনয়ের সহিত আপনারা মা ফাতেমার আদর্শ গ্রহণ করুন হযরত আলী যেভাবে জীবন জীবিকা করতে সারা দিন ঘোরার পর বাড়িতে গিয়ে যখন উনুনে হাড়ি ধরার বিষয়টা ছিল না তখন তাকুয়া সবার সুখে তাদের জীবনে ছিল বর্তমান টেক্কাপটে এক কেজি চোয়ালি তেলের দাম 200 টাকা এক কেজি চাউলের দাম 80 টাকা স্বামীকে বুঝতে হবে স্ত্রীকে স্ত্রীকে বুঝতে হবে স্বামীকে কারণ 1000 টাকা দিয়ে যদি আপনি বাজারে যান কিছুই পাবেন না বেলা শেষে সে স্বামী যখন ঘরে ফিরবে যা দিন আনবে যা সে বাসা নিয়ে আসবে শুকর করতে শিখুন সবর করতে শিখুন নিশ্চয়ই আমাদের জীবনে ব্যক্তি জীবনে পরিবর্তন আসবে আমি বেশি কথা বাড়াবো না অনেক সময়কেই বলি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি হয়তো অনেক এই মাহফিলের জন্য আপনারা যোগাযোগ করেছেন হয়তো অনেক আমার ব্যবহারে কষ্ট দিয়ে থাকতে পারেন যেহেতু প্রধান অতিথি কালকে প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জ এখান থেকে আপনাদের আন্তরিকতায় সেই সুদূর কিশোরগঞ্জ থেকে এসে এখানে এসেছে মূল্যবান বক্তব্য রাখবে আপনারা সবর করবেন পরিশেষে সবার চেয়ে থেকে দোয়া ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতুহ মক্কাওয়ালা মদিনাওয়ালা ও গো রহমতওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা ওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা ওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা সারা দুনিয়ায় কি সুরে সারা দুনিয়ায় আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা ওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা এলো যে বিশে আজি নবীদের সরদারে নবী সরদারে নবী সরদারে খুশিতে আদম হাওয়া ঈসা মূসা সকল নবী সকল নবী সকল নবী আনন্দে আজ দুনিয়া বালা আনন্দে আজ দুনিয়া বালা পড়েন সল্লে আলা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা ওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা মক্কাওয়ালা মদিনাওয়ালা ও গো রহমতওয়ালা আমে নবীবি রঘরে কমলিওয়ালা ওয়ালা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা সারা দুনিয়ায় কি সুরে সারা দুনিয়ায় কি সুরে পড়েন সল্লে আলা আমে নবীবি রঘরে এলেন কমলিওয়ালা ওয়ালা আমে নবী